বৃদ্ধ মহিলা খান্দন আরম্ভ করছেন, হায় রে আখে
বুড়া মানুষ জান্নাত না গেলে আমিও তো জান্নাতি নাই। হুজুরের দাহ দিয়ার এখন গোমা, কান্দিও না কান্দিও না, পেরেশানি করিও না, আল্লাহ যদি তোমার ভাইকে জান্নাত রাখো, জান্নাত দাখিল করার সময় করতে বুড়া বেটিন আর বুড়া বেটেন ধরে আল্লাহ তালায় 18 বছর যুবক আর যুবতী বানাইয়া দিবা। সব সমাজের মানুষের হয়েছিল সুন্দর দিকটা কোন দিক দিয়ে ছুটি নাই, আর তাই কিনা বলে বলে আল্লাহ তোমারে 18 বছর যুবতী বানাইয়া ব্যস্ত দিবা। ও কথা আমি বুঝাইছি যে বুড়া মানুষের আল্লাহ কিতা বলতে নাই, খালি হও বেটিরে দিবা না দুনিয়ার কত বেটি না শুনে দুনিয়াত এক বেটিরে 18 বছর বানাইয়া আল্লাহ দেখাইয়া দিছেন যে আমি হেন্ডে বানাইতাম পারছি, সুতরাং যত আইবাই ব্যস্ত যারা যাইবাই সবরে ওলা বানাইয়া বানাইতাম পারবো কিন্তু মহিলার চেহারার দিকে চাইলে মনে হয় বহুদিন আগে এই মহিলারে অনেক বাদ দেখছ। বেটি জোয়ান না বুড়া আমার কাছে বুড়া, এই বেটি জোয়ান না বুড়া, কিন্তু বুড়া বেটি হইল ইসু আলাইসালামে দেখিয়া মনে করটা যে বহুদিন আগে এই বেটিরে খানো দেখছি দেখছিলাম, কিন্তু কয়েক বার দেখছি দেখছিলাম। ইউসুফ আলাইসালাম এই বৃদ্ধ মহিলারে কইলা তোমার চেহারা বাইরে সায়া তোমার আটা চলা দেখিয়া তোমারে দেখিয়া বুঝাদার বহুদিন আগে তোমারে কোন জায়গার দেখছি, তোমারে বড় চিনা চিনা লাগে, মেহরবানি করি তোমার পরিচয়টা দিবাই দি। তোমারে লাগে আমার পরিচিত মানুষ, তোমারে খানো দেখছি দেখছি মনে হয় তোমার পরিচয়টা আমারে আমারে দিবাই নি। ইউসুফ আলাইহিস সালাম রে যখন এই মহিলারে কইছেন যে আপনারে পরিচিত পরিচিত রাবের বহুদিন আগে আপনারে কই দেখছি দেখছি মনে হল, ও মহিলায় জবাব দিন যে ও ইউসুফ সিনার দেশময় এই সময়ে আমারে সিনচোরা, সিনার দেশময় এই সময় আমারে সে তো বোঝা গেল এই বেটিও একটা কিতাব হল সিনয় হল নাই তুমি আমার এখন কইলাই সিনা সিনা লাগে, আমি এক সময় ওলা যুবতী আসলাম আমার এলাকার মাঝে আমার চাইতে সুন্দরী কোন মানুষ আর আসলো না, আমার জীবন গেছে যৌবন গেছে দন্দল সবই গেছে কিন্তু তুমি ইউসুফ রে ভাইছি না, তোমার লাগে আমার দন গেছে দৌলত গেছে জীবন গেছে যৌবন গেছে বাদশাহ ওয়ালি দিনে রাইহানুর বড় আসলাম ইটা সব রাজশাহ বাদশাহী হতা তৈয়া আলি ইউসুফ 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 হইয়া 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 আমি এখন বুড়া হয়ে গেছি এখন হই না আমার তুমি চিনছো বুঝলাই। তুমি এখন করে আইয়া আমারে চিনি এখন আর চিনিয়াও কি তো আপনারা চিনছেন এই মানুষটা ওহিয়া জুলাই খা ও বেটির নাম হইলে ফুটে আমাকে যায় এটা একটা সম্পর্ক আসলো তো একটা ঘটনা আছে না জানা, কিন্তু বাদে ইসুফ আলাইহিসসালাম বুড়া হওয়ার বাদে ওইরা তোমার রাস্তা দেখে ওরা তোমার দেশে দেশে দিয়ে জুলাই খা ইউসুফ আলাইহিসসালাম রে কোন আমি দেশে ওয়ালিদ ইবনে রায়হানের বড় আসলাম তোমার নাম যে সময় আমার সামনে কোন মানুষে রয়েছে তোমার নামটা লওয়ার কারণে 300 দিন আর 400 দিন আর 500 দিন আর 600 দিন আর ওলা দিন আর হল দিতে দিতে বাদশাহী রে ফকিরির পর্যায়ে দিয়া পৌঁছাইছি, কিন্তু আসল যে জিনিস দেওয়ার তুমি তো এটা দিছে না, তুমি তো
আমারে মায়া করছো না, আমি যেটা চাইছিলাম এটা তো গীতা করছো না, দিছো না, আর এখন আয়া করে আমারে গীতা করছো ছিল, আপনারা বুঝলে তো আমার কথা। আমি দিছি না, তবে আজকে একটা সুযোগ দিলাম, আপনি যা চাইবা সব আপনারে আমি দিব। সুবহানাল্লাহ, আপনি যা চাইলে আজকে আমি আপনারে কিতা করব সব দিলাই। ইউসুফ আলাইহিস সালাম রে এই মহিলা এখন যে আপনি আমারে কইরা যে আমি দা চাইব সব দিবা, জিনিসটা শক্ত হইল আশা দিবা। ইউসুফ আলাইহিসসালাম আমরা লাগান মানুষ আসলাম, নবী আসলাম, এরা ওয়াদা করা লাগ করি না, মুক্তি যেখান হইব ওখান বাস্তবে করবা। আমরা অনেক সময় মানুষের ওয়াজ মৌখিক কথা টাকা দিলেই আর বাদে ওয়াজের সময় বাদর ওয়াজের সময় এলে আটতে আটতে এরা আটতে আটতে হওয়ার দুটা দুটা যায়। অনেক মানুষের আমার মধ্যে অনেক দেয় না, অনেক এখন হইলাম করবো কিনা দেওয়া লাগবে। ওয়াদা ঠিক করা ওয়াদা রাখা এটা শুধুও তো একটা শাখা নাই, আপনি চারটা লক্ষণ যে কোনো বিষয়ে আমি একটা কথা বলি খালি ইকা না, যে কোনো বিষয়ে ওয়াদা রক্ষা করা ইমানদারি করছে, ওয়াদা তার নাই আমি দিলাইবা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামে তখন তার নিজের একটা পরিচয় দিয়া বুঝাইলা যে আমি অমুক মানুষ, আর পরিচয়টা আমরাও শুনতাম আর নিজরে কলাভাবে রাখার চেষ্টা করতাম। হোক আল্লাহ আমিন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামে কইলা তুমি আমারে সিনানি আমার বাবার নাম হইল ইয়াকুব, আমার বাবা একজন কারিম কারিম মানে হইল আমার ইব্রাহিম, আমার বড় দাদা যান তাই নয় সবর চাইতে বেশি কারিম মানুষ। মানে আমি ওয়াদা খেলা কোটা বংশের মানুষ নাই, বংশের পরিচয় জানি, আমার নাম ইউসুফ, আমার বাবার নাম ইয়াকুব, আমার বাবার বাবার নাম ইসহাক, তার বাবার নাম ইব্রাহিম। আমি ওলা ধরব, আমরা অনেক মানুষে অনেক জায়গা অনেক বিষয়ে হয় নাই বলে আমার চিনছো না, আমি ও বংশের মানুষ হয় নাই, বংশের পরিচয় দিতে হইলে নিজের বিষয়ে কোনো আত্মগৌরব দেখাইতে হইলে সর্বপ্রথম যেটা করা দরকার এটা হইল আগে নিজে মানুষের সমাজের সময় বিড়ি বা কোথায় বাপ বঙ্গে বোঝা যায় কোথায় কোন বাজারের দোকানদারি পরিচয় দিস। এই পরিচয়টা কি আমরা নাই, এটা বড় শিক্ষণীয় বিষয় হইল, আমরা বংশ গৌরব দেখাইতাম পারবো, ইলমর গৌরব দেখাইতাম পারবো, আমলর গৌরব দেখাইতাম পারবো, তবে আগে নিজে ওলাওয়া লাগবো যে বিষয়ে গৌরব দেখাইব ও বিষয়ের উপযুক্ত হওয়া লাগবো। না বেখাপায় দেখাই আল আপনাই দেখাইতে পারবো, আমাদের আটে গাঁটে খালি বেশ যুদ্ধ করবো। ইউসুফ আলাইহিসসালাম এখান থেকে বুঝাই লাগো
ওই তুমি যে আমার বুঝায় ওয়াদা করতাম তাতে দিব কি না দিব, আমি ওয়াদা করা রাখতো না, আমি ওয়াদা পালন করা বংশর মানুষ, আমিও ওয়াদা পালন করি, মোর বাপেও করেন, মোর দাদাই করছেন, বড় দাদা জানি তাই না করছেন, এই মহিলার নাম কি তখন জানো না ও কথা কি জানো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তুমি আমার ওয়াদা করা নি রাখতো নাই, যা কইবা আগে সময় দিছি না, কিন্তু আজকে এই সুযোগ পাইছো, তুমি এমন হইলাও, তুমি হই দিলেও আমি দিলাইব। এটা বালা করে শব্দ করে বাধা বসে না, একবারে হের মারিয়া খালি মুখে মুখে যদি হয়ে যায় কইলা দিলেই ইলা নাই, কইছেন আমি ইলা বংশর মানুষ নাই, আমার বাপ অমুক, আমি অমুক, বাপ অমুক, দাদা অমুক, দাদার বাবা অমুক, অত কাজ শক্ত করে কইছেন, তার মানে দিতে ভাই তোরা দিলেই তুমি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় বলে শক্ত ওয়াদা করছেন, তখন এই মহিলায় জবাব দেন যে ও ইউসুফ তুমি তো আমার হৃদয় বুঝালে, আমি যে সময় বাচ্চা ওয়াদে নিম্নে রায়হানুর করো আসলাম, তুমি যে সময় আমার করো আসলায় লালন ধরন যে সময় করছি, তখন আমি আজকের লাগান বুড়া বেটি আসলাম না, তখন আমি পিতা আসলাম আজকে আমার দাঁত মরি গেছে, মাথার চুল ফাঁকি গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা দুর্বল হয়ে গেছে, ওয়ারি দিনে রায়হানার ঘর আমি দেশময় আসলাম, 18 বছর যুবতী আমি আসলাম, তুমি যখন দিতায় চাইরায় আমার 18 বছর যৌবন কালে আবার ফিরাইয়া দে। আমি ইউসুফ, আমার বাবার নাম, পিতার বাপুর নাম ইয়াকুব, ওকে এখন নবীর নাম উকল ওকে সব ঈশ্বর, বাপুর নাম পিতা, তান বাপুর নাম ইসহাক আলাইহিস সালাম, এর বাপুর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি যখন আমার দিদায় কইছ তাইলে আমি যে সময় ওয়ালি দিনে রায়হানুর ঘর আসলাম, তোমার লাগি যে সময় আমার মনে চাইছিল ইউসুফ দিতায় তখন চাইছ আমার 18 বছর যৌবন কালে আবার ফিরাইয়া দে। এটা দেওয়া সম্ভব হইব নি কোনো ব্যক্তির পক্ষে, কিন্তু ব্যক্তি তো ওলা ব্যক্তি হয়েছে, আল্লাহর কাছে কইলে আল্লাহ এটা কিতাব দ্বারা, আল্লাহর কাছে কইলে আল্লাহ এটা বাবার বাবায়ও করছেন না, দাদায়ও করছেন না, বড় দাদায়ও করছেন না, আমি তো তার লগে ওয়াদা করি রাইছি যেটা কইবা ওটা দিব, কিন্তু এমন একটা কইছন যেটা দেওয়া সম্ভব না, কিন্তু আল্লাহর উপরে তো বিশ্বাস আছে না, যে আল্লাহ আল্লাহ আমারে মায়া করে, আল্লাহ মায়া করছেন করে আমার দোকান পর্যন্ত আমি পৌঁছেছি, আল্লাহ মায়া না করায় তাহলে তোর মতো পৌঁছেছি, আল্লাহ খেনে মায়া করলা তান দিয়ে এটা অন্তানি করে বাদে আমি কথা বলি খেনে মায়া করলা আল্লাহ তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেনে মানুষের মায়া করেন, কোন সময় মায়া করেন, মায়া করলে আল্লাহ তাআলা আল্লাহ যে সময় চেয়ার মাঝে গিয়া বইস বিশ্বর রাজ সিংহাসনের সময় চেয়ার বইছে নাই, ওয়ার বাদে তার ভাই হতো তার কাছে গেছ, ভাই হল তো তার কাছে গেছ, গিয়া এক সময় মোটামুটি একটা পরিচয় হয়ে গেছে, পরিচয় হওয়ার বাদে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সব এখানে এখানে উপা এখানে সব লিখেছে, ক্বালা হাল আলিমতুম মা ফালতুম লিইউসুফ ওয়া আখীহি ইযা আনতুম জাহিলুন, সব ভাই ওখানে এখানে ওসব বোঝা আল্লাহ আলিম তুমি ইউসুফ
এরা ভালো থাকার কথা নাই, কিন্তু এরা তো সিনিয়র নাই, চিনেন এরা, এরা কিন্তু পরিচয় পায় না। কিন্তু ইউসুফ আমরা ইউসুফর লগে দুর্ব্যবহার করছি, ই বেটায় ই খবর জানল কিরা, আমরা যে দুর্ব্যবহার করছি, বেটা তো মিশর রাজ উপহার, বেটায় এই খবর জানল কিরা। এখন কোনো একটা ডরাইছে না, একজনে কইলা ওই ই মনে কয় ইউসুফ না দিতা বড় কত দলা লাগে, আর তোমার দূর ইউসুফে কোনদিন বাদ পালাইছি, আর বেটারে মাসে খাইয়া মসিয়া বলিয়া সব তা কিনে গেছি, কথা মাতর হয়েছে এর মাঝে হেরে দিয়ে কোনো সাহস করিয়া আসবে দিকে ইউসুফ বলেছে। ইউসুফ আলাইহিস সালাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুই হাত তুলিয়া সান্তনা আরম্ভ করছ, আর আল্লাহর কাছে বলছেন দিব আল্লাহ জীবনে ঘাটে ঘাটে বহু জায়গা তুমি আল্লাহ আমারে সম্মান দান করছো, কোনখানো আমারে অপমানিত করছো না, আল্লাহ অতীতে দিলা মায়া করছো দয়া করছো সম্মান দিছ, আজকে তুমি আল্লাহ আমারে ওলা সম্মানী বানাও। ওগা সুবহানাল্লাহ, আজকে ওলা সম্মানী বানাও, মানে কি আমার ওয়াদা দারে কিতা করো, যে সময় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত নিচের দিকে দিছন দোয়া, সময় শেষ হয়ে গেছে, খান্দার যে মহিলা আসলা, এই মহিলা দোয়া আসলা না বুড়ি আসলা, আর কইসলা কিতা আমারে জোয়ান বানাইয়া দেও, দোয়া শেষ হইতে হইতে দেখুন যে 60 বছর বুড়া বেটিরে আল্লাহ 18 বছর যুবতী বানাইয়া দিস। এই কথা আমরা পর্যন্ত খেলে পৌঁছিল, আমরা কোনো দুই কেনা এই বেটি খুব জোয়ান বুড়া আসলো বাদে জোয়ান হয়ে গেছে, এই কেনা আমরা কিছু আমার দরকার আছে, দরকার আছে আদি শরীফের মাঝে আছে, কোরআন শরীফের আয়াত আছে, আমরা বিশ্বের উম্মত হল, আমরা নবী ভাই ব্যবহার দিন দেখা নি লাগবো না, মনে মনে রাখলে হইব কি ব্যবহার দিন দেখা নি লাগবো, তার মানে নবী সব সমাধান মানুষ লাগে মিলতা, আপনি আমারে আল্লাহ যদি একটু বড় করে আমরা এটা মনে করতাম না, সব সমাজের মানুষের লোকে মিলতা, নবী সমাজ সেবা যারা করছেন তৌফিক দিলে আল্লাহ আমরা ওলা করতাম, নবী যারা মানুষের উপকার করছেন আমরা ওলা করতাম, নবীর চরিত্র যারা আসলো ওলা চরিত্র বান যদি হইতাম পারি বোঝা যাইব, বিশ্ব নবীর উম্মত হইয়া আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি, মুখে মুখে হওয়া লাগবো না, এমনি দেখানে রাখবো ও নবীর মহব্বতের আমরা পরিচয় দিতাম, আর নবীর মহব্বতের পরিচয় দিতে হইলে নবী যত জিনিসের মায়া করলে খুশি অন্য জিনিস মায়া করলো, এর বাদে এক জিনিস হইল মাদ্রাসা, মাদ্রাসা এটা নবীর গো নাই, মাদ্রাসায় বাগে জান্নাত আমরা দেখলাম, এটা ইজর দেয়ার ইট দি বানানি হইছে, রোড দেওয়া হইছে, সিমেন্ট দেওয়া হইছে, কিছু মাদ্রাসায় বাগে জান্নাত মুআল্লিম হয় উসকে শুহুদ উসমে ইলমে দিন হায়ে তালেবান হায়ে বুলবুল। ওগা সুবহানাল্লাহ, এটা জান্নাতের বাগান, ওটারে মায়া করতাম মানে নবীর, নবীরে মায়া করার পরিচয় দেওয়া হইল, নবীর চরিত্র দ্বারা সরা হইতাম আমরা, আমি যে আয়াত পড়ছি আয়াত পাকালাম পায়াত পয়লা অংশ হইল কুন্তুম খাইরা উম্মা, আমরা হইলাম শ্রেষ্ঠ মানুষ, আমরা কিতা হতে চাই শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ কিলা হইলাম এক নম্বরে, আমরা শ্রেষ্ঠ হইলাম ও কারণে যে আমরা বিশ্ব নবীর উম্মত, ওটা একটা কারণে আল্লাহ আমাদের আমরা আরো বহু বিষয়ে মর্যাদা দিছ, একটা হাদিস আমি বই অন্য নবীর উম্মত বলে গেছে যে আমার মনে বিশ্বাস করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম এ ফরমাইছেন ফাদ্দালনা আলান নাসি বিসালাসা, সারা দুনিয়ার মানুষরে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষ চাইতে আমার উম্মতরে আল্লাহ তিনটা বিষয়ে বিশেষ মর্যাদা দিছ, কয়টা ছিল এটা আর কোনো নবীর উম্মতে ছিল না, এক নম্বর হইল জুইলেন সুফুনা কাসুফুল মালাইকা, আমার উম্মত হলে দুনিয়াতে নমাজ পড়ে নমাজের সব জেলা হয় আল্লাহ তাআলার নমাজের হাতার রে বা সবরে ওলা বানাইয়া দিছন, জেলা আসমানের মাঝে ফেরেশতা হলে খাড়া হইয়া আল্লাহ দোয়া করে ওলা সুবহান, ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, সারা দুনিয়ার নবীর উম্মত
তার মানে হইল আমরা যদি কোন জায়গায় সফর অবস্থায় থাকি যেন যাইমু যে জায়গা যাইমু যে আলোতে থাকবো আল্লাহ আমার মধুর লাগি আল্লাহ তারা মাটিরে পানি বাঁধাইয়া দিস পানি যদি না পাওয়া যায় মনে জাগাত আমার মন্দির আমার উম্মতর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিরে পবিত্র বানাইয়া দিছেন ওযু করার জামা লাগতো নাই মাটি দিয়ে ওযু করি যে সওয়াব হইতো আমি আল্লাহ তোমার আমলের মধ্যে এই সওয়াব দিয়া দিব আমরা মানে শ্রেষ্ঠ জাতি আমরা চাল চলন আচার ব্যবহার বাসন ভঙ্গি সব তো আমরা উন্নত হইতো আমরা আঁটিতাম বইতাম সুন্দর করে বইতাম আচ্ছা ও যে বাজার দেখলা ও কতটা বয়সে ওই যে বাজার দেখলা এটা একটা মার্কেট নাই আপনারা মানুষের বাজে ইলা বহু মানুষ আসুন কোন জায়গাত কোন খাম করলে মানুষের কষ্ট হইব ইটা বুঝুন না চরিত্র যারার মাঝে আছে এরা কিন্তু এরা লক্ষ্য পাইছেন না লক্ষ্য আমরা যারা ব্যবহার ঠিক করে আসুন রাস্তা ঘাটে চলা বাকি যারা আসুন আমরা সহ বাকি সবরে আল্লাহ খাইরা উম্মা হিসেবে اللهم امين يا رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم يا الله مهرباني قولي امري مدرسه قبول فرما الله আল্লাহ আমরার মক্কা থাকি নাম ধরি ধরি অসংখ্য দূত আর সালাম সুনার মদিনায় দয়াল নবীর খিদমত পৌঁছাই দাও ইয়া আল্লাহ আমরে মাফ করি দে ও আমার মা বাপরে মাফ ফরমা আমরা উপরে এই দুনিয়ার যত মানুষের হক আছে আর যারা কবর বাসী হয়েছেন তোমার দরকার বলন করি দাও ইয়া আল্লাহ يَا اللَّهُ يَا رَحْمَنُ الرَّحِيمُ يَا أَكْرَمَ الْأَكْرَمِينَ اللَّهُ আমরা তোমার গোলামি সাবে কবুল ফরমাও যারা গোলামি করনে মালিক খুশি হইবাই ওলা গোলামি করার তৌফিক দিও আল্লাহ দুনিয়ার যে সময় যে জায়গার যে অবস্থা রাখো শান্তিতে রাখিও আল্লাহ আল্লাহ আমরা যারা বিদেশ থাকি মৌলা আমরা আসমানি জমিনে তোমার আপত্তি করতে বসাইয়া রাখিও ইসলাম আর মুসলমানের খেদমত করার তৌফিক দিও ইন
বিশেষ করে এই মসজিদের মুসল্লি যারা আমি যত প্রায়